মুখটা দেখ কি সুন্দর, টাটা। এ লাথি দেখাচ্ছে, এটা কি ছিল? এ বিড়ির ভেতরে যেটা থাকে তামাক ওটা খাচ্ছে। আরে বাবা রে, ভয় পেয়ে গেছি, পালাচ্ছি পালাচ্ছি। এখানে টার্টেলের ওয়ার্কটা করছি, সকালে ঘুম থেকে উঠে কিছুটা এরকম করেছি। আর এরা এখানে ডাকাডাকি করছে, দুজনে এই রাখছে। কি হয়েছে বল, কি কি? মা ঘরে ঢুকে দরজা আটকে দিয়েছে। কি হয়েছে, কি হয়েছে টপি? কি বাইরে যাবে, বাইরে যাবে, বাইরে বাইরে যাবে? আচ্ছা বাইরে যাবে, বুঝেছি, চ চ। এখানে দেখুন মিল্কি মায়ের সার্পের প্যাকেট নিয়ে খেলা করছিল, আমি দেখতে পাইনি। আর এখানে ফেলে কি অবস্থা করেছে, মা দেখতে পেলে এক্ষুনি বকা দেবে। পুরো সার্পের প্যাকেটটা মুখে ঢুকিয়ে দৌড়চ্ছিল। এখন আমি গিয়ে ছোট ছোট কাঁচ নিয়ে আসি, ভাবছি যে অ্যাক্রিলিক কালারের ইউজ করে কাঁচের উপরই কোনো পেন্টিং করব। আমি কালকে একটা জিনিস বানিয়েছি, ফার্স্ট টাইম আমি লাইফে ক্লের ইউজ করে একটা ছোট টার্টল বানিয়েছি, যার উপরে আমি পেন্সিল বাগেরা রাখতে পারবো। আর এর উপরে দেখুন একটা ইউটিউবের লোগো আমি আটকে দিয়েছি, যেটাও ক্লে দিয়ে তৈরি। এই পুরো ওয়ার্কটা ক্লের তৈরি, আর অনেকটা পরিমাণে মজবুত, পড়লে ভাঙবে না। তো ক্লে দিয়ে তো কাজ করা হলো, এবার কাঁচের ওপর কোনো ড্রয়িং করবো ভাবছি নতুন কিছু। 9টা বাজে এখন, আমরা একটুখানি বেরোচ্ছি গাড়িটা নিয়ে অনেকদিন পর। আর সুভাষ শেষ কোথায় গেছিলো ওকে আমি বেরিয়েছিলাম, ওর সাথে র্যান্ডামলি কথা হলো, আর বললাম চুলায় একবার চালাই। আর মাথার এখানে গোপ্রো লাগানো আছে, এখন আমরা দুজন একটুখানি প্র্যাকটিস করবো। আর আজকে রাত্রেবেলা গোপ্রো কোয়ালিটি একদমই খারাপ দেবে, তাও একটু একটু রেকর্ড করে যা আসবে আপনাদের সাথে শেয়ার করবো। ওঠ, বুঝেছিস? আরে 9:16 মাত্র, কেন 10টা বাজবে? ওটা শুয়ে আছে, দেখ আরামে শুয়ে আছে। এইটা কাজ করে লুকিং গ্লাস, তাও এটাও বেঁকে আছে। থাক থাক থাক, রাত্রেবেলা গোপ্রোর কোয়ালিটি একদম হয়তো খারাপ দেখতে পাচ্ছেন আপনারা, কারণ গোপ্রো রাত্রেবেলার জন্য নয়, মেনলি দিনের বেলার জন্যই। আর এখানে নয়েসও শুনতে পাচ্ছেন, কারণ আমার কাছে এক্সট্রা মাইক অ্যাডাপ্টার নেই কোনো। তো এইখান থেকে ও চালা, এই পর্যন্ত ও চালিয়ে নিয়ে এলো, এরপর থেকে এবার আমি আমার চালানোর পালা। তো যাই দেখি এবার, এই কিছু বলুক, কোথাও যাওয়া যাক দেখে। ইচ্ছা করলো একটুখানি বেরোই গাড়িটাকে নিয়ে, আর আজকে বৃষ্টি হয়েছে। হ্যাঁ বৃষ্টি মানে একদম ফালতু ওয়েদার, মানে থেমে থেমে, মানে হবি তো একবারে হয়, একবার একবার করে হচ্ছে, একবার একবার। এখন আমরা গাড়ি নিয়ে শ্মশানখালি এসেছিলাম, আজকে ফাঁকা। শনি আর মঙ্গলবার প্রচন্ড পরিমাণে ভিড় থাকে, বেলার দিকে প্রচুর ভিড়, প্রচুর। মঙ্গলবার অত ভিড় থাকে না, হ্যাঁ শনিবারটা, শনিবার বেশি ভিড় থাকে। আজকে যেহেতু মঙ্গলবার তাই ফাঁকা, তাও আবার রাত হয়ে গেছে আরও ফাঁকা। মন্দিরটা বন্ধ হয়ে গেছে, মানে এত রাত অবধি তো খোলা থাকে না, এখন 9:30-10 বাজে। ওই যে দূরে গাড়ি দাঁড় করানো। আর এখান থেকে বিস্কিট নেবো, ভাই বোনগুলো ওখানে শুয়ে আছে, ওদেরকে আগে বিস্কিট দেবো, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা যেখানে এলাম এই জায়গাটার নাম হচ্ছে শ্মশানখালি, এই যে এটা নতুন শ্মশান। আর ওখানেও একটা মন্দির আছে, এখানেও কতগুলো কুকুর ছিল। আর একটু বিস্কুট নি, আরেক প্যাকেট নি, দাঁড়া। এই যে এখানে যে বাচ্চাটাকে দেখছেন, এটা এইখানেই থাকে, এই মন্দিরটায় থাকে, ধরো। এমএ বোন কেকেই খুঁজছিলাম, আর একটা ব্ল্যাকই আছে ওকে খুঁজছিলাম। এখন 10:30 বাজতে যায়, তাই অত দাঁড়িয়ে থাকবো না, দিয়ে পালাই, টাটা। এই মন্দিরটা এই মানে সবার আলাদা আলাদা জায়গা আছে, এই বাচ্চা কুকুরটা এই মন্দিরেই থাকে, আর এরা সব জায়গায় ঘোরাঘুরি করে। এত ভয় পায় কেন জানি না, খুব ভয় পায়। খেয়ে নেবে, চলো, অনেক লেট হয়ে যাচ্ছে আমার, নাও। আরে ভয় পেতে হবে না, ধর, খালি ভয় পায়, নে এসে খাবি, চলাম। আমাদের গাড়ি এখানে রাখা, তো এখন গাড়িটা ঘুরিয়ে নেবো, কারণ আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়ে যাবো, কারণ ওখানে ট্রাফিক একটু কম থাকে। কাকা প্রেম পরে করবে, সরে যাও, বিগিনার ড্রাইভার, ঢুকে দেবো। গোপ্রোর অ্যাডাপ্টারের দাম হচ্ছে 4,500 টাকা, দেন হেলমেট, হেলমেট মাউন্ট সব মিলিয়ে মিনিমাম 7,000-8,000 টাকা খরচ আছে, যদি আমি মোটো ব্লক টাইপের আমার হেলমেটে সেট আপ করি। তাই ভাবলাম এখন দরকার নেই, এখন চেপে যাই, পরে করা যাবে ওই সব। বা কাকুটা খুব ভালো কুকুরগুলোকে বিস্কিট দিচ্ছে, চর চর। মোটো ব্লক তো এইভাবেই হয় কথা বলতে বলতে, তাই না? কিন্তু আমার ব্লক ভালো হবে না, নয়েস আসবে, কারণ মাইক নেই না, এই সব আওয়াজগুলো খুব ঢুকবে। তো কালকে আমরা যখন শ্মশানখালি দিয়ে আসছিলাম, তারপর
আমরা তো রেকর্ড করেছি বাট বাড়িতে এসে দেখছি গোপ্রোতে অর্ধেক রেকর্ড হয়নি। 4টা বাজে, বিকাল 4:30 বাজে। এখন গাড়িটাকে নিয়ে একটু সার্ভিসিং এর ওখানে যাওয়া হবে, কারণ কি ট্যাক্সের কাগজ এসছে, লাইটটা একটু প্রবলেম করছে, লাইট সবসময় উপরের দিকে মারছে, খুবই কম লাইটটা, ধর রাতের বেলা রাস্তায় মারছে, ওটা যাচ্ছে গাছের, মানে লাইটটা কোনো ভাবে সেটিং ভুল আছে, নিচে উপরের দিকে করা আছে, তো উপরের দিকে লাইট যাচ্ছে, নিচের দিকে রাস্তায় মারছে না। আর এখানে ব্যাকরেস্টটা আগে দিয়ে অর্ডার দেওয়া ছিল, ওইটা ছিল না যেদিন গাড়িটা নিয়েছি, এখন দেখবো যদি আসে তাহলে ব্যাকরেস্টটা লাগিয়ে দেবো। আর ব্যাকরেস্ট ছাড়া গাড়িটাকে লুকটা পুরো আলাদা রকম লাগছে দেখতে, তাই না? ব্যাকরেস্ট লাগালে একটু অন্যরকম হয়ে যাবে, বাট যে পেছনে বসে থাকবে তার সেফটির জন্য তো লাগাতেই হবে। এই প্রথম এই রাস্তা দিয়ে যাচ্ছে রোডের ওপর দিয়ে, এই মেরেছে ভাই। রাস্তায় কি ধুলো উঠছে না কুয়াশা না কি, আমি ভালো মতো খালি চোখেই দেখতে পাচ্ছি না, এত ধুলো খালি চোখেই দেখতে পাচ্ছি না। সানগ্লাসটা পরে নে তুই। ও ভিউটা হেভি, দেখ আকাশটা দেখ, ও হেভি লাগছে, কিন্তু এইদিকে তাকাতেই পাচ্ছি না এত রোদ। তাড়াতাড়ি বেরোলাম কারণ শোরুম মিনিমাম 5টা সাড়ে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, এখন তাও 4:30 বাজে। কি আমি হাত দেখাতে বলছি, হ্যাঁ গাড়ির ইন্ডিকেটর জ্বালিয়েছি, তাও মানে সাইকেল চালিয়ে চালিয়ে অভ্যাস আর যায়নি, অনেকে বোঝে না রে ইন্ডিকেটর হাত দেখাতেই হয়, সিরিয়াসলি আমিও বুঝতাম না আজ থেকে 2-3 বছর আগে। ও মন্দিরটাকে দেখ ভাই, মন্দিরটাকে দেখ, বৃষ্টি নামলে গেল রে এখানে রোজ, সামনে কত মেঘ দেখুন আকাশে, বাপরে বাপ কালো হয়ে যাচ্ছে পুরো। এখানে দেখুন একটা বাদর বসে আছে, এই দেখছি দেখুন, দেখছি দেখুন, আরে কি সুন্দর লাগছে রে দেখতে, মুখটা দেখ কি সুন্দর ছোট, কত লাল হয়ে লাল, আবার কি সুন্দর খাচ্ছে দেখ, আর কি কিউট বাদর রে, হনুমানের থেকে বাঁদর এত কিউট, এই বাঁধা তো গলায় কিছু বাঁধা দেখ, হ্যাঁ এটা পোষা বাঁধর, যাত্রী কার বাঁদর ভাই, খাচ্ছে পাতা খাচ্ছে, ঠিক আছে এই কেউ কি বিড়ি খাবে, তামাকটা খাবে বিড়ি, না না কাছে যাচ্ছে, এত ছোটই হবে বাঁদর, বাঁদর কি এরকমই হয়, বাঁদর কে দেখতে সুন্দর হয় হনুমানের থেকে আরো, কি সুন্দর দেখতে, 15 বছরের বেশি, কি করেন এটাকে নিয়ে, একবার ফরেস্টের অফিসার এসে নিয়ে গেছিল, হ্যাঁ ওকে রাখতে পারি নিয়ে রঙ কেন, এই মালিক গেছে এটি দিতে বাধ্য হয়েছে। আচ্ছা সুন্দরী নাম, সুন্দরী হ্যালো সুন্দরী, এই যে বিড়ির ভেতরে যেটা থাকে তামাক ওটা খাচ্ছে, বাহ হেভি জিনিস দেখতে পেল, ওই বাবা রে ওই, এ বাবা নিজের হাত নিজে কামড়াচ্ছে, ভয় দেখাচ্ছে, ঠিক আছে খাক যাই আমরা, টাটা, তামাক খেতে ব্যস্ত, বিড়ি খায় সবাই বলছে, টাটা টাটা, ও বাবা নিজের হাত নিজে কামড়ে ভয় দেখাচ্ছে, টাটা টাটা, এ লাথি দেখাচ্ছে, এটা কি ছিল, টাটা, আরে বাধা আছে, টাটা টাটা টাটা, আরে বাবা রে ভয় পেয়ে গেছি, পালাচ্ছি পালাচ্ছি, না না ভয় দেখাচ্ছে কিরকম ভাবে, আরে বসে আছে দেখ না, আর যেতে ইচ্ছা করছে না গেছে রে, কিরে এখানে বসে পাহারা দিচ্ছে, ঠিক আছে এখন যাচ্ছি, টাটা টাটা টাটা, না না ভয় দেখাতে হবে না, টাটা। তো চলুন ওকে ওখানে থাকতে দিই, আর ডিস্টার্ব করবো না, এবার আমরা যাই, চ এ ভাই এই করে তো টাইম চলে যাচ্ছে রে, ওট ওট ওট, ও ভাই ভিউটা দেখ, ভিউটা দেখ হেভি লাগছে ভাই, আলাদাই লাগছে, বাঁদর দেখা কমপ্লিট, আমরা নিজেদের রূপ দেখতে পেলাম ওর মধ্যে, বাট আমাদের থেকে সিরিয়াসলি বলতে কিউট ওরা, যথেষ্ট কিউট, হ্যাঁ আমি ভেবেছিলাম আমাদের হনুমানের সাথে তুলনা করা যায়, এই দেখ একটা গোল্ডেন রিট্রিভার, গোল্ডি গোল্ডি, বাহ দুপুরবেলা বেরোলে কত কিছু দেখতে পাওয়া যায়, গোল্ডেন রিট্রিভার তো কাকা, আরে বাস রাখি এক্ষুনি চলে যাবো 2 মিনিটে, ভয় লাগিয়ে নতুন, দাদা ট্যাক্সের কাগজ কোথায়, উপরে উপরে,
এই যেখানে আরেকটা মিটিওর রাখা আছে সুপারনোভা, ও খালি ওই ওখানে থ্রি ডিতে আছে লোগোটা, আর ওখানে উইন্ডশিল বগেরা আছে, আর একটু কসমেটিক চেঞ্জ আছে। দাদা লাইটটাও একবার দেখে দেবে, হ্যাঁ লাইটটা পুরো সেফটি, এই জায়গাটায় লোহার স্টিল আছে, যাতে পায় না লাগে গিয়ার চেঞ্জের সময়। দেখ স্টিলের, আঙুলের কথা বলো। হ্যাঁ একটা উপরে কি, এই সামনে দিলে দাদা লাইটটাও একবার দেখে দেবে। হ্যাঁ লাইটটা পুরো উপরের দিকে উঠছে, হেডলাইট পুরো দিয়েছো, এখন ঠিক আছে তো? আর লেগ গার্ডটার দাম নিয়েছিল 4,000 টাকার কাছাকাছি। এই লেগ গার্ড এটা অনেক ভালো কোয়ালিটির আছে। তো গাড়ি এখন রেডি, ওপরে জল পড়েছে কিছু, আর ব্যাক রেস্ট লাগানো হয়ে গেছে, এবার সুভাষ আরাম পাবে, আমিও পেছনে বসলে অবশ্যই আরাম পাবো। যাবো হ্যাঁ না না হ্যাঁ 10-15 দিনের গাড়ি। মিটিওর নতুন 2022-এ, হ্যাঁ কালারটা আলাদা। ভাই কত আসবে, কত ভরাই, ফুল ট্যাঙ্ক করে নেবো। বন্ধটা ফেয়ে যাবে, খাবি তেল খাবি, ভাই কত দিচ্ছে রে ভাই, তাইও হয়ে গেছে, থাক 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 বেশি ভর্তি করতে হবে না, থাক একটু ফাঁকা থাক, খাবি নে খা, হাতে পড়েছে খা। মিল্কি বাইরে ঘুমাচ্ছে, আমি এই গাড়িটা নিয়ে এলাম, এখন 7:30 বাজতে যাই। এখন ভাবছি একটা হিন্দি আর্ট চ্যানেলের জন্য ভিডিও করব, আমি ভেবে রেখেছিলাম একটা গিভওয়ের ভিডিও করব, যেখানে আমি আমার সাবস্ক্রাইবারদের 5 জনের ড্রয়িং করব ভাবছি। প্রতি মাসে এরকম করে হবে, আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান তাহলে আপনারা আমার হিন্দি আর্ট চ্যানেল সোমসাটে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। এখানে টপি আমার পায়ের কাছে এসে ঘোরাঘুরি করছে, এই যে আমার পুচকে বনু যে এখন বড় হয়ে গেছে, দেখি কী হচ্ছে কী হচ্ছে, এই নামবে, ও নামবে, ও কিছু দেখেছে, ও খেলবে। মিল্কির থেকে টপি শান্ত, খুব শান্ত, এটা যত ইচ্ছা চটকাও এ কিছু বলবে না, আর এ কোনো ডিমান্ড নেই, কোনো চিল্লাচিল্লি নেই, আর কামড়া কামড়ি নেই। মিল্কি খুব কামড়া দেয় মাঝে মধ্যে, যা বাইরে যাবে, যাও বাইরে যাবে যাও। মিল্কি খুব কামড়া দিচ্ছে, জানি না কেন, মানে ও যদি কিছু নিয়ে কামড়ায় বা খেলা করে, ওটা যদি আমরা নিতে চাই তখন পচক করে কামড়া দিচ্ছে। আর কামড়া থেকে আজকে আমার প্রথমবার হাত দিয়ে রক্ত বার করে দিয়েছে, দেখা জায়গাটা করে চিড়ে গেছে, এখানটা দেখতে পাচ্ছেন আঙুলের এই জায়গাটা করে, ভ্যাকসিন দেওয়া আছে, আবার টফি চলে এসেছে। কিছু বলবে তুমি আমাকে, কিছু বলবে, কিছু বলতে চাও, কি ওপরে যাবে না বাইরে যাবে না ঘুরতে যাবে? বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতখানি, দেখা হবে অন্য কোনো ভিডিও, বাই।